এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। ভেঙে পড়া পাঁচিলের পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মনে করছে উম্পুন ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। রবিবার সকালে গাছ ছড়িয়ে এলাকা পরিষ্কার সময় দুর্গন্ধ পাওয়া যায়। এরপরই নেতাজি নগর থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বাঁশদ্রোণীর উষাগেট এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মনে করছে উম্পুনের তাণ্ডবে গাছ পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে স্বপন ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ।